হ্যালো, বোরিং ব্রাদার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝে ফেলেছেন আমি কী নিয়ে কথা বলবো। তো সেটাই আজকে আমরা টিউনিং নিয়ে কথা বলবো, বিশেষ করে দোতারা টিউনিং। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে এটার উকুলেলে স্ট্যান্ডার্ড টিউনিং হচ্ছে GCEA উপরে থেকে। তো দোতারার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা খুবই সহজ একটা বিষয় মাথায় মানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দোতারাতে সাধারণত এই নিচে থেকে দুই নাম্বার যে তারটা, এইটাকে বলা হয় সুর তার দোতারায়। তো এই তারটাকে আমাদের সাধারণত ভোকালের সাথে মিল রেখে বাঁধতে হয়। যেমন কেউ যদি ডিতে গান করে তাহলে এটা হবে ডি, কেউ যদি ইতে গান করে এটা হবে ই। এটা ডিপেন্ড করবে হচ্ছে মানে ভোকাল যে স্কেলে গান করবে সেটার সাথে। তো এইটা প্রথমে আগে বাঁধতে হবে। আর এরপরের শর্তটা হচ্ছে এই তারটা বাঁধার পরে এর থেকে দুই নোট গ্যাপ দিয়ে পরের যে নোটটা হবে সেটা হবে হচ্ছে এই তার, এই স্ট্রিংটা, নিচের স্ট্রিংটা। আর এখান থেকে দুই নোট গ্যাপ দিয়ে আগে যেটা হবে সেটা হবে হচ্ছে এই স্ট্রিংটা, নিচে থেকে তিন নাম্বার স্ট্রিংটা। আমরা জানি দোতারাতে মাঝখানে দুইটা তার থাকে, যুগল তার। তো যুগল তার দুইটা সেম নোটে বাঁধা থাকে, সেম স্কেলে বাঁধা থাকে। যেমন আমাদের এখানে হচ্ছে ওইটা হচ্ছে সুর তার, তো আমাদের এখানে এটা হচ্ছে সুর তার, যেহেতু আমাদের এখানে যুগল তার না, আমাদের এই তারটা আমাদের এখানে কোনো কাজে লাগে না, একেবারে এই কম মানে লাগে না বললেই চলে। সেই এই তারে অতটা স্ট্রোকও করা হয় না। তো এই তারটা আমরা যেটা করবো এটা সাধারণত সুর তার যে ইয়েতে বাঁধা থাকে, যে নোটে বাঁধা থাকে সেটাতে রাখবো আর কি এই তারটা। তো এটা নিয়ে অতটা আসলে ইয়ে করার কোনো দরকার নাই, উপরের তারটা। আমাদের মেইন যেটা সেটা হচ্ছে এই তিনটা তার বাঁধতে হবে। তো এই তিনটা তার এটা হচ্ছে প্রথমে, সাপোজ আমি যদি ডিতে বাঁধি তাহলে ডির পরে কী হচ্ছে, ডির পরে দুইটা নোট গ্যাপ ডি, ই এফ জি, তাহলে শেষের তারটা হবে জি। আর ডি থেকে দুইটা নোট আগে যেটা সেটা হচ্ছে এ, এটা হবে হচ্ছে এ। এরকম এ বি সি দুইটা বাদ দিয়ে এটা ডি, ই এফ বাদ দিয়ে এটা হচ্ছে জি। এই সিম্পল ট্রিক্সটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই নিচের দুইটা স্ট্রিং হবে হচ্ছে মিডল অক্টেভে, আর এইটা হবে হচ্ছে লো অক্টেভে। এখন অক্টেভটা কীভাবে চিনবো, আমরা যখন সফটওয়্যার দিয়ে এইটা টিউনিং করব তখন খেয়াল করব, যে খেয়াল করে দেখবেন যে এই তারটা যখন আমরা ডিতে, সাপোজ এটা ডিতে বাঁধবো আমরা, তো ডিতে যখন এরকম স্ট্রোক করব সফটওয়্যারে তখন ডি লেখা উঠবে এবং নিচে ফোর লেখা থাকবে, ডি ফোর। সো এটা হবে ডি ফোর, এটা হচ্ছে মিডল অ্যাক্টিভ বলে এটাকে। তো এটা হবে ডি ফোর, এটা হবে জি ফোর, আর এইটা হবে হচ্ছে এ থ্রি। মানে এখানে এ ফোর হবে না, এটা হবে হচ্ছে এ থ্রি। থ্রি হচ্ছে এক অ্যাক্টিভ নিচে চলে আসলো, এই জন্য এটা হচ্ছে এ থ্রি। তো সেম আপনার যখন এটা যদি ইতে বাঁধেন তাহলে এটাও তো এটা আগেই বলেছিলাম এটা আর এটা সেম হবে। তো এটা ই ফোরে বাঁধবেন, এটাও ই ফোরে বাঁধবেন, আর ই থেকে দুই নোট পরে যেটা হবে এফ জি এবং আবার এ, তাহলে এর পরে আসতে আসতে হচ্ছে এ, দুইটা মাঝখানে দুইটা গ্যাপ দিলে। সো এটা হবে হচ্ছে এ নিচেরটা, আবার ই থেকে উপরেরটা দুইটা গ্যাপ দিলে এটা হবে হচ্ছে বি, তাহলে কী হলো বি ই এ। তাহলে উপর থেকে আমরা যদি বলি তাহলে হচ্ছে ই বি ই এ, আর যদি এটা ডিতে বাঁধি তাহলে হবে ডি এ ডি জি, এইরকম। তো মানে এইভাবে এই ইয়েগুলো মনে না রেখে আমরা সহজ করে যেটা করবো সেটা হচ্ছে এইটা যে স্ট্রিংয়ে বাঁধবে, যে নোটে বাঁধবো সেখান থেকে দুইটা গ্যাপ দিয়ে এটা হবে নিচেরটা, দুইটা গ্যাপ দিয়ে আগে যেটা হবে সেটা উপরেরটা, কিন্তু উপরেরটা হবে একটা লোয়ার অ্যাক্টিভে। এই জিনিসটা মাথায় রাখলেই হবে, এটা হবে সফটওয়্যারে থ্রিতে আর এই দুইটা হবে ফোরে, উপরেরটাও ফোরে। এই হলো টিউনিংয়ের ব্যাপার দোতারার ক্ষেত্রে, দোতারার মতো টিউনিং আর কি ইউকুলেলেতে। আর দোতারাতেও সেম টিউনিং, এই টিউনিংটাই দোতারাতে ইউজ করা হয়। আর কেউ যদি দোতারাতে ডিতে গান করে তাহলে মাঝখানের যুগল তার দুইটা ডিতে বেঁধে নেয়, আর তারপরে আমি যেভাবে বললাম এইভাবে টিউনিং করতে। যে স্কেলই আপনি করেন না কেন সা রে গাম কিন্তু সেম থাকবে, এটা ওপেন সা রে গা মা পা গা মি সা, সা নি গা পা মা গা রে সা। আচ্ছা, এই সা থেকে এই নি পর্যন্ত এটা থাকে হচ্ছে মিডল অ্যাক্টিভে, এরপরে এটা আবার হায়ার অ্যাক্টিভের সা হয়ে যাবে। তো উপরের তারটা যেহেতু আমরা লোয়ার অ্যাক্টিভে বেঁধেছি, তো এটা হচ্ছে সাধারণত পাতে বাঁধা থাকে। তাহলে
তাহলে এটা হচ্ছে সা পা সা সা, আর এটা হয়, এটা হয়ে যায় হচ্ছে মা। এখন আমরা কোন স্কেলে বাঁধলাম এটা বড় বিষয় না, বড় বিষয় এটা বাঁধার পরে যখন আমরা টিউনিং করব, এরপরে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা শুরু হবে। তো এইটা গেলে হচ্ছে একটা ব্যাপার, সহজ একটা বিষয়, এটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন আর দেখলাম অনেকেই কোশ্চেন করতেছেন। তো এখন আমরা টিউনিং নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না, কারণ আপনারা সফটওয়্যার দিয়ে করতে পারেন, কোনো প্লে স্টোরে অনেক সফটওয়্যার পাবেন টিউনিং। তো আমি সবসময় যেটা রাখি সেটা হচ্ছে আমি এটা শার্পে রাখি, যেমন এটা হচ্ছে ডি এ ডি জি শার্প, সবগুলোই শার্পে থাকে, ডি শার্প এ শার্প ডি শার্প জি শার্প, এই সাউন্ডটা আমার কাছে ভালো লাগে আর কি। এটা একটু সাধারণত অনেকেই আবার ই বি ই এতে রাখে, তো ওইটা একটু কিছুটা চড়া লাগে আমার কাছে। সাধারণত মেয়েদের ভয়েস অনেকটা চড়া হয়ে থাকে, তো ওদের ভয়েসের সাথে ওইটা মিলে যায়। এই হলো বেসিক বিষয় টিউনিংয়ের জন্য, দোতারার দোতারার মতো টিউনিং ইউকুলেলেতে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, যারা নতুন তাদের জন্য কেবল শিখতেছি, আমি নিজে ভালো পারি না, তবে যারা উস্তাদ সমতুল্য আছেন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র নতুনদের সাহায্য করার জন্যই আমি ভিডিওটা মানে ভিডিওগুলো বানাচ্ছি আর কি, কারণ যারা ঢাকাতে যারা আছেন তারা সাধারণত অনেকের কাছে গিয়ে শিখতে পারেন, বা ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য খুবই প্রবলেম। এই প্রবলেম যাতে না হয় এই জন্য আমি একদম বেসিক শুরু থেকে শুরু করলাম আর কি। আশা করি নতুনদের কিছু হলেও উপকার হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।